কালকে অনুমান 4:30-4:45 আমি খায়া বাড়ি থেকে গেটের সামনে বাড়িছি, বাইরে রোডে উঠছি আর কি, আমার বাড়ি পাশেই রোড, তো রোডে উঠছি পরে হে একটা বাইক নিয়ে আইতেছে। নাম কি? হ্যাঁ, নাম হলো ইয়ে হৃদয়। বাবার নাম? বাবার নাম মমতাজ আলী। বাড়ি? বাড়ি থানামুড়া। কি হিসেবে করছেন? কালকে তে বাইকটার মধ্যে আরেকটা ছেলে আসলো, দুজনে মানে তারা পূব দিকের থেকে বাড়ির দিকে আইতেছে, পশ্চিম দিকে আইতেছে, আমিও গিয়া রোডে উঠছি। হ্যাঁ, আমার বাড়ির পাশে সাইডে, আমি সাইডে আসলাম বলতে 100 মাইল স্পিডে বাইকটা টেন নাইতেছে, হঠাৎ আমার দেখে স্যার ব্রেকটা দিছে, ব্রেকটা দিয়ে 20 হাতের মতো স্ল্যাপ করেছে। হ্যাঁ, ব্রেক লইয়া আর এরকম তাও রাখতেছে। আমি এখন কোন দিকে যাই? আমি দাঁড়িয়ে রয়েছি, স্টিল দাঁড়িয়ে রয়েছি, আমি যাও বলবো, আমি আটলে করবো, হ্যাঁ আমার 8 দিকে লাগবে, আমি দাঁড়িয়ে রয়েছি স্টিল, তে আমার পাওয়ার উপর দেওয়া গুছিয়ে গিয়ে সেরা আরেকটা বেড়া, পাশে বেড়া আছে, বেড়ার মধ্যে গিয়ে পড়ছে। খুব স্পিড ছিল না? হ্যাঁ, খুব 100 মাইল অনুমানিক স্পিডটা আর কি, 20 হাতের মতো সেরে এসে ব্রেক দেওয়ার পরে। তারপর কি হয়েছে? তারপরে তাও রাইতে গিয়ে সেটা ব্রেকের মধ্যে পড়ছে, আর বেড়ার লগে গিয়ে পড়ছে। এক সালাম কে সি আইছে? আচ্ছা, তখন যদি আমার মানে আমি মরতাম তখন কী করতি? তুই কী করতি? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ির কাছে এসে তুমি কি মারবানি লাগে? হ্যাঁ মারবানি, তো তুই কী তা কস, তুই কী কস? আচ্ছা, এ কথার পরে লাভ দিয়ে বাইকের তেন নামছে, বাইকের তেন নামে আমার মেজু ছেলে শূন্য বাইকতে বাড়িছে, বাইরে জিজ্ঞাসা করতেছে তুই যে বাইকটা চালাইলি এ এত গতিতে বাইক চালাতে, এটা তো গ্রামের রাস্তা, তুই জানাস নি, তুই যে এত স্পিডে বাইকটা কেড়ে চালাইলি, আর অক্ষণ যদি আমার মরতো কীতে হইতো, কী হইতো, তুই এই এইভাবে কেড়ে বাইক চালাইলি? তো এ কথা মারবানি, তোমরা সবাই দিয়ে রুক্কাইছো আমার বাড়ি, আমার তোমার বাড়ির পাশে দেখে নি, এ কথা কয়ে সেরাতে খুব দিকে গেছে বাইকটা লিয়ে আবার ঘুরা। দাঁড়াইছে না 2-3 মিনিটের মধ্যে ব্যাক করে আসে আবার গিয়া পূব দিকের থেকে বাইকটা লিয়ে আসার পর আয়াসের এখানে দাঁড়াইছে, এই যে এখানে ইয়ে হয়েছিল তর্ক বিতর্ক সেই জায়গায় দাঁড়াইছে, দাঁড়াইছে আমার মেজু ছেলের আক্রমণ করছে। ডেগার আছে তার লগে, আমরা তো জানি না তার লগে ডেগার আছে, কিন্তু ডেগার দিয়ে গাইড দিছে। এরপরে ওই ইয়ে বড় ছেলে বাঁচাইতে গেছিল, তারও দিছে গাই, গায়ে কতটুকু আঘাত হয়েছে, কত বিক্রত হয়েছে, কি কি হয়েছে? আনুমানিক মনে করেন যে বড়জনের 12টা সিলি লাগছে, আর ইয়ে ছোটটার 8টা সিলি লাগছে। এখন এই ব্যাপার নিয়ে আপনার কি কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি আইনত তার ব্যবস্থা, শাস্তি, হ্যাঁ শাস্তি চাই। এই এরকম ভাবে বাইক যে চালায় আর কি, তার আমরা আগে থেকে ইয়ে করছি, সাবধান করছি, ডাক দিছি যে এইভাবে তুই বাইক চালাস না। হ্যাঁ, 2 নম্বর কাজ করে ব্ল্যাক চেক করে উশৃঙ্খল, হ্যাঁ উশৃঙ্খল, এমন কয়েকবার পাড়ার লোককে তারা শাসন করছে, এই এইভাবে তুই বাইক চালাস না, কারো কমান্তে মানে না। আর কালকে কিন্তু এই পর্যায়ে গেছে আমার লোক, আমি চাই তারে আইনত সুষ্ঠু বিচার। আপনি কি ভাবতেছেন তার লোক আরো জড়িত আছে? আছে আছে, তার লোক আরো লোক আছে, আরো অস্ত্র আছে, আরো অস্ত্র শস্ত্র আছে, কারণ তার দল আছে। আপনার নাম? আমার নাম দীনেশ সাহা। থ্যাংক ইউ। কিছু পরে বাইক থেকে দেখি তাতে বাইকটা লইয়া মনে করো 20-25 হাজার চারাই আছে, আনার পরে এই জেলার গাওয়ার ভুতুলে চলে যায়, জেলার দিকে কয় তুই বাইককে এমনি চালাস, এমনি বাইক চালা মানুষে এ কথা কোনো পরেতে এই তোমার ওই যারা লোকে খেপে উঠছে। হ্যাঁ, তারপরে খেপে উঠছে পরে তারা দুলাকা কোটা তারা মানুষ সবাই বোঝাই দিছে, বোঝাই দেওয়ানোর পরেতে অল্প একটু মনে করো 5 মিনিট পরে ওই দিকটা গিয়ে সেটা চুরি একটা লই আসছে, সেটা ওই তার উপরে গাড়ি চলেছে পরে, তারপরে ঠিক আছে বাঁচাইতো, তার উপর গাড়ি লাগবে, তার উপর লাগবে। আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন? তাহলে যেতে হবে না আর আগরতলায়, এবার সোনামুড়ায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম, সর্বসুবিধাযুক্ত জমজম মোটরস। আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে, সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 7641803346 অথবা 9862905175। তবে বিশেষ অফার, 26 জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন 5,000 টাকা ছাড়।